নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে একত্রিশ জুলাই দু সাল শনিবার আজকে জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে দুর্যোগ মুক্ত আবহাওয়া কি আসছে না আরও দুর্যোগ আসছে আবার একটি আসছে নতুন নিম্নচাপ খুব সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করব যারা ডিটেলসে একটু জানতে চান পরের ভিডিওটা ডিটেলসভাবে আলোচনা করা আছে দেখে নেবার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন এবং অনলাইন সিস্টেমে আবহাওয়ার খবরগুলো জানার জন্য আমাদের নতুন চ্যানেল হাওয়া বার্তা সেখানে আপনারা ভিজিট করতে পারেন প্রথম কথাই হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি চলছে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টি চলবে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা আজকে রয়েছে তবে বাকি জেলা যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে প্রধানত ভারী বৃষ্টি চলবে সত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে অন্যান্য তিনটি জেলা দুই দিনাজপুর মালদাতে আজকে হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামীকাল উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একশো দশ মিলিমিটার মতো কালিম্পং ধস নেমেছে এমন অবস্থা পর্যন্ত চলতে পারে আগামী সপ্তাহ সোমবার থেকে আবহাওয়ার উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে চলে আসছি দক্ষিণবঙ্গের আবহাওয়াতে দক্ষিণবঙ্গে যে নিম্নচাপ এসেছিল তার জন্য প্রচণ্ড বৃষ্টি হয়েছে তবে আজকে সকালের দিকেও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

এখানে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে কোনো রকম সতর্কতা থাকছে না কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ এখানে তবে পূর্ব বর্ধমানে আজকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে এমনটা জানাচ্ছে না আবহাওয়া দপ্তর কোনো কোনো জায়গায় সব জায়গায় কিন্তু নয় সুতরাং বন্ধুরা এক কথায় সংক্ষেপে আবহাওয়া দপ্তরের পাওয়া খবর থেকে এটা বলা যায় দক্ষিণবঙ্গে আজকের পর থেকে আর কোনো দুর্যোগ নেই যদিও কলকাতা সংলগ্ন জায়গায় দুর্যোগ অনেক কেটে গেছে আর সম্ভাবনা নেই আগামীকাল আবহাওয়াটা ভালো থাকবে আগামী সপ্তাহে আবার নতুন নিম্নচাপের জন্য আবার দক্ষিণবঙ্গ জুড়ে প্রচন্ড বৃষ্টি ঝোড়ো হাওয়া আসছে তবে একটা প্রাথমিক অনুমান উপকূলের জায়গাগুলো পশ্চিমাঞ্চলের জায়গাগুলোতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো আবহাওয়া কতটা বদল হতে পারে এবং কোথায় কতটা সম্ভাবনা রয়েছে